আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও অ্যাসকের ভিডিও আহত পুরুষের জন্য অ্যাসকের ভিডিও তাদের জন্য যে কারণে আহত পুরুষরা সংসার জীবনে সুখী হতে পারে না আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালির নতুন নতুন চিকিৎসা তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্ট করতে কখনোই ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন দর্শক আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে আসবেন তো বন্ধুরা এই স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম পিপল গাছ তো বন্ধুরা পিপল গাছ মূলত গ্রামে বেশি পাওয়া যায় শহরে এটি পাওয়া যায় না পিপল অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটি গাছ হয়তোবা অনেকেই জানে না যে কারণে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি নিয়ে আসা পিপল অত্যন্ত গুন্ধর একটি ভেষজ এবং ভেষজ সামগ্রীর মধ্যে অন্যতম একটি ভেষজ তো বন্ধুরা মনে রাখবেন পিপল মূল এবং পিপল দুইটি সমগুণ বিশিষ্ট সমান গুণ তো কিছু কিছু ক্ষেত্রে মূলের গুণটা অনেক বেশি যে কারণে মূল সম্বন্ধে আমি আজকে আপনাদের মাঝে বর্ণনা করতে চাই ন্যায়ু ন্যায়ু পুরুষের জটিল যৌন রোগগুলোর মধ্যে গুণরিয়া একটি মারাত্মক আত্মঘাতী রোগ যা যৌন সম্পর্কের মাধ্যমে এক এক পুরুষ থেকে অন্য নারীতে এক নারী থেকে অন্য পুরুষ সংক্রমিত হয় যাকে বাংলা ভাষায় মেয় এবং রোগ বলে অবাধ যৌন মিলনের অবাধ যৌন মিলনের নারী ও পুরুষের যৌনাঙ্গে এই জাতীয় ক্ষত সৃষ্টি হতে পারে এবং প্রথমে চুলকানি পরে ঘা ও পুঁজ হতে পারে এছাড়া হস্তমৈথুনের মাধ্যমে এটি প্রকাশ পেতে পারে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায় কোনো কাজ করতে ভালো লাগে না খাবারের রুচি থাকে না অনিদ্রা ঘুমহীনতা স্বাস্থ্যহীনতা শক্তিহীনতা এবং হাঁটু ব্যথা লেগেই থাকে মনের ভিতর থেকে আহত অনুভব হয় যৌ যৌবন বয়সে যদি এমন অবস্থা ঘটে সংসার জীবনে এরা কাছে এক থেকে দুই মিনিটের বেশি সময় দিতে পারে না আহত পুরুষ যারা সংসার জীবনে সুখী হতে পারে না আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন আপনি যদি একবারে নিস্তেজ পুরুষ হয়ে থাকেন আপনার লিঙ্গ যদি দুর্বল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান যারা হাজার হাজার টাকা নষ্ট করেছেন বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়েছেন কিন্তু উপকার পান নাই আজকের ভিডিও যদি আপনি অনুসরণ করতে পারেন আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে হয়ে যাবে তো বন্ধুরা এই পিপল মূল নেবেন একশো গ্রাম ধস নেবেন একশো গ্রাম একঙ্গি নেবেন একশো গ্রাম তিনটি একসঙ্গে পাটায় বেটে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন নিয়ে প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করবেন আশা করি আপনার সমস্যার সমাধান আপনার স্থায়ীভাবে হয়ে যাবে তো বন্ধুরা নিয়মিত সেবন করবেন ভালো থাকেন আবার কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ